গত শনিবার 13 তারিখ বিকাল বেলা আমাদের একটা ফোন আসে। ফোনটাতে বলা হয়েছিল যে আপনার কি ক্রেডিট কার্ড আছে? আমি কিছু হ্যাঁ ক্রেডিট কার্ড আছে। আপনি কি বন্ধ করতে চান? হ্যাঁ, আমি ওই 3 মাস আগে তো আমি এটা ফোন করা হয়েছিল একটা অনলাইন নাম্বারে যে আমি এটা বন্ধ করতে চাই। বন্ধ করলে আপনি আপনার মোবাইলে একটা মেসেজ যায়, মেসেজটা যাওয়ার পরে ওটিপিটা আমারে কইেন। তো আমি সঙ্গে সঙ্গে যথারীতি ওটিপিটা কোয়ার সাথে সাথে প্রথম কল কেটে গেছে, তারপর আবার যথারীতি আবার কল আইয়ে আওয়ার পরে আবার ওটিপিটা দিয়ে দেওয়ার পরে গত শনিবারও ব্যাংক বন্ধ ছিল, রবিবারও বন্ধ, সোমবারও 15 আগস্ট বন্ধ, আজকে যখন মঙ্গলবার 16 তারিখ ব্যাংকে গেছি, তারপর ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে কথা কইছি, তখন আমাকে সঙ্গে সঙ্গে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে 1,17,000 টাকা ফ্রড হয়েছে। তখন তো শুনে আমি অবাক, তখন আমি তো আর বুঝতে পারছি না জিনিসটা, আমি ওটিপিটা সঙ্গে সঙ্গে দিয়ে দিছি। কিন্তু গত 3 দিন হয়ে গেছে বুঝতে পারছেন, কিন্তু আজকে যখন একটু ব্যাংকে গেছি যাওয়ার পর আমার সন্দেহ, তাইলে আমি ওইখানে গিয়ে একটু কথা কইছি, কোয়ার পর তারা কি কিভাবে কথা কইছে তার অনলাইনে এবং আমাকে জানা যে এই ঘটনা হয়েছে। আপনার কত লাখ টাকা? 1,17,000 এভাবে।